গ্রামের মসজিদ মাটি থেকে উঠল 4.5 ফুট উপরে। ভাবছেন এ আবার কি? হ্যাঁ, এটাই বাস্তব ঘটনা। 50 থেকে 60 বছরের পুরনো মসজিদকে 4.5 ফুট উপরে ওঠানো হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 1 নম্বর ব্লকের সরাইটগড় গ্রাম পঞ্চায়েতের কোমলপুর গ্রামের কোমলপুর জামিয়া মসজিদ। মসজিদের ভেতরে বিভিন্ন ধরনের কারুকার্যের জন্যই এই রকম লিফটিং জ্যাকেট সাহায্যে তোলা হলো এই মসজিদটিকে। স্থানীয় সূত্রে জানা যায়, হরিয়ানার এক বেসরকারি সংস্থা মসজিদ সংস্কারে দায়িত্ব নিয়েছে। পুরো কাজটি করতে সময় লাগছে 45 দিন। এক গ্রামবাসী জানান, রাস্তা থেকে মসজিদটি অনেক নিচু হয়ে যায়। গ্রামবাসীরা আলোচনা করেই এই কাজ শুরু করা হয়েছে। এটা বহুদিন ধরে মানে রাস্তা থেকে অনেক নিচু হয়ে গেছিলো, তার জন্যে গ্রামের যুবক ভাইরা সব সিদ্ধান্ত নিল যে মসজিদটাকে আগে তোলা হোক। ভেতরে অনেক কিছু সৌন্দর্য কারুকার্য রয়েছে বা নকশা করা রয়েছে, সেই নকশা ভাঙতে গেলে প্রচুর নষ্ট হয়ে যাবে। সেই জন্যে মসজিদটাকে বার থেকে সব যোগাযোগ করে হরিয়ানার মিস্ত্রি বা কোম্পানি সেখান থেকে নিয়ে এসে জগ দিয়ে তোলা হোক। আরে শুধু জগ দিয়ে সব চ্যানেল মাধ্যমে ঘুরিয়ে সব মানে জগ দিয়ে যাতে মসজিদটা উঠে 4-5 ফুট উঠে গেছে এই অবধি, এবং এখনও 1.5 ফুট উঠবে, মোট 4.5 ফুট উঠবে। যোগাযোগ মোবাইল মাধ্যমে হয়েছে, ইউটিউবে সব খবর পাচ্ছে, ছেলেরা দেখছে, দেখে দেখে অন্যান্য জায়গায় 2-3 তলা 4 তলা বাড়ি পর্যন্ত তুলছে, সব ইউটিউবে দেখছে। সেই সব দেখে ছেলেরা বললো যে না, আমাদের মসজিদটা দীর্ঘদিন নিচু হয়ে গেছে, এইটাকে তোলার ব্যবস্থা করবো, তাহলে মসজিদটা উঁচু থাকবে বা ভেতরে নোংরা জল ফল ঢুকে যাচ্ছে, যাতে করে সেই জিনিসটা একটু ভালো হয়, তার জন্য এই তোলার সিদ্ধান্ত নিয়েছি।